আলমুরু কিলা বেচরা লাল 650 টাকা 40 টাকা এরকম বেচতাম 650 40 টাকা এর নিচে আমার দেনা সাদাটা কেজি কিলা সাদাটা 150 টাকা আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো তবে দেশের বাজারের মধ্যে আগুন লেগে গেছে টমেটো কেজি কিলা টমেটোর কেজি বর্তমানে এখন 150 150 টাকা কেজি দর্শক দর্শক আমি আইসি আমার এক পাই হান্দাত থ্যাংক ইউ আম লিয়া বলছেন আমি জানবো তো এগুলা কিন হারে বিক্রি হওয়া আর কি জাতের আম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি জিও বাড়িটা কোন জায়গায় বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা কিশোর থেকে আয়ন ব্যবসা করা জিও আমি সিলেট থাকি কতদিন ধরে তারা সিলেট সিলেট 15 বছর ধরে থাকি 15 বছর হয়ে গেছে আমগুলা বেচছে এগুলা কেজি কিলা বেচরা কেজি বেচি 60 টাকা খালি 60 জিও খালি 60 মানে কোন জাতের আম এটা এটা হলো আপনার এটারে অনেকে কয় আইস না অনেকে কয় আপনার তোমার এটার আর একটা নাম আছে এই যে আমি বুঝলে গেছি গা জিনুক 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 হ্যাঁ জিনুক আইসনার জিনুক সেম আম জি আইসনার জিনুক সেম না এটা ভিন্ন আর কি এটা জিনুক আম এটা আইসনার তো না মিষ্টি খুবই ভালো আইসনার তো না এটা মূলত কোনটা জিনুক না আইসনা জিনুক জিনুক আজকে বলতে আজকে তো রোদ বেশ কম বিক্রি মানুষ কম আইসে বাজার ঘাটা রাখছে না এটা বিকাল বাদে মনে হয় আসরের বাদে নামবো বাজার কয়টা থেকে শুরু হয় শেষে কয়টা থেকে রায় 10টা পর্যন্ত থাকি আমরা আমি আমার সাসার খান দাঁতাইছি সাসাই কিছু আম আর পেয়ারা লিয়া বসে আমরা জানবো এগুলো তাই কোন হারে বিক্রি করা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো কী অবস্থা আপনার ব্যবসা কী অবস্থা ব্যবসা বেশ ভালো না কেন দাদা কে দেখছে বেলা নাই এখন মানে খাই না এগুলা না বা লরম ইয়া রই দিয়ে কলটা দা দিন রই দিয়ে বেশি জই যায় নরমি যায় নানি এগুলা কী দাঁতের আম হ্যাঁ নাম কী আমের রাম জি আমরুফালি 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 খেজি কিলা খেজি 120 120 আর ওপরটা কি জাতাম এগো মধুমতি মধুমতি কোনটা বালা খাইতে দুইটাও বালা আছে দেড়ো মিষ্টি হ্যাঁ আর মধুমতি খেজি কিলা মধুমতি 80 টাকা খেজি 80 টাকা আর 120 টাকা হ্যাঁ আর সুফ্রিগুলো কিলা বেচরা সুফ্রিগুলো 100 টাকা আদিও 50 টাকা খেজি 50 টাকা খেজি হ্যাঁ আম বেশি খাইনি না সুফ্রি খাইন বেশি আমও খাবার তো বেশি বেশি খাই না মিলেই না আইন না বা তখন খালি হরি হরি খালি হরি হরি থাকুন ভাই ভাই না কেন দাদা আইন না দাম বেশি দেন না 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 আবার দাম কম আজকে এই পর্যন্ত কত টাকা আম বেচছেন না বা 2000 হইছে না বো ইয়াল্লাহ আচ্ছা এখন তো টাইম আছে তাই না রই রই তো রই তো কমক রই তো কমক কমে ইনশাআল্লাহ কমক আপনি ভালো থাকবা হুম ভালো আসসালামু আলাইকুম দর্শক আমরা আর একটা দোকান আইছি এই দোকানে দেখো আমি আমার সাসায় কিছু বুবি আনারস প্লাস ডাব তিনটা প্রোডাক্ট আছে আমি জানবো তাই এগুলো কিলা বেচরা কোন হারে দেন বিক্রি হরা আসসালামু আলাইকুম সালাম দিছিলাম আপনারে ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি জি হয় কি তো অবস্থা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে ভালো চলে আলহামদুলিল্লাহ ভালো চলে না কিতা হয় আনারস কিলা বেচরা আনারস 200 টাকা আলি বেচছে 200 টাকা আলি এটা মানে কোন জাতের আনারস ওইটা টাঙ্গাইলের আনারস টাঙ্গাইল টাঙ্গাইল শুধু টাঙ্গা থেকে আনা হয়েছে টাঙ্গাইল দিয়ে আনা হয়েছে আপনি আনছেন না তারা দেওয়া যায় কোনটা তারা দেওয়া যায় সিলেট আনিয়া দেয় গুবি যেটা দেখো আমি গুবিটা কিলা বেচা গুবি বেশি আর 80 টাকা 80 টাকা কেজি এগুলো টেঙ্গারা মিঠা এটা টেঙ্গা মিঠা আছে গিওটো যেটা মানে খালি মিষ্টি মিলে না নি খালি মিষ্টি মিলে না ফুলন সম্ভব না এটা সম্ভব না
আর যে ধরুন ডাব ডাব কি তো আপনার গাছের নি তা গাছের ডাব আপনার নিজের গাছের নিজের গাছ ওগুলো কি লাগেছ পিস পিতা তো 60 টাকা পিস পিছে 60 টাকা পিস ছোট বড় আলাদা নাই না সব সমান সব সমান ছোট নিলে 60 টাকা বড় নিলে 60 টাকা বড় নিলে 60 টাকা ছোট নিলে 60 টাকা দেখে নো বাচ্চা নো 60 টাকা শুধু হিসাব বুঝছে আজকে এই পর্যন্ত কেমন ব্যবসা হইলো বলতো আজকে বাজার মন্দা আজকে মন্দা বাজার বার বাজার বন্ধা হল দিন তো বাজার তো সমান না আচ্ছা এই বাজারটা কিবারে কিবারে বাজার বার এই বাজার তো হইলো গোলাপগঞ্জের বাজার প্রতিদিন বাজার প্রতিদিন বাজার কোনো এক্সট্রা কোনো জোন নাই এক্সট্রা নাই মঙ্গল শনি মঙ্গলবারে ডাকতো বড় বাজার শনিবার বাজার মে বড় বাজার হয় আমি প্রতিদিন বাজার ঠিক হয় জম জম জমা থাকে বাট আজকে মন্দা কি তা লাগি আজকে মানুষ নাই তো হোম তো সমান মধ্যে মানুষ বার হইছে না প্রচুর গরম বিদে আজকে মানুষ বাজার হয়েছেন না আশা করাম সন্ধ্যা পরে কিছু মানুষ বাজার আইবা আইলে কিছু ব্যবসা পারবো না নাকি তখন ব্যবসা পারবো বুঝছি আচ্ছা ভালো থাকবো আপনি ওকে সালাম আলাইকুম চোখ আমরা আরো একটা ফলের দোকান আইছি একটু দেখাইবা ফলের দোকানটা খুব বড় ফলের দোকান অনেক ফল মিলে কিন্তু এখানে যেমন ড্রাগন আছে ডালিম আছে আম আছে আঙ্গুর আছে আঙ্গুরের সিজন এখন নাই নানি কোন সিজন না ভাই এগুলো ভাই লাগলে গুলা কে আয় আনছি তো নাকি গুমান আক্কা আঙ্গুর আকে এগু আনছি মূলত আঙ্গুর নাই আঙ্গুর নাই গুমান আক্কা এগু বেশি ভিতরে বেশি আপা গুমান আক্কা আঙ্গুর নামে চলে বর্তমানে এটা কি লাগেছরা এগু কেজি ভাই 500 টাকা কেজি এটা আঙ্গুর নয় তাও দাম বেশি এগু মেনা গুমান আক্কা এগু সিজন বেশি এগু এটা খাইতে তো টেঙ্গা লাগে এগু টক মিষ্টি মিষ্টি নাই টক লাগে এটা টক মিষ্টি আকি আপনার আপনার এখানে কিতা রাম ডালিম দের রাম ডালিম কি লাগেছ ডালিম 600 কেজি জয় এক কেজি কটা ধরে এক কেজি 60টা ড্রাগন ভাই 300 টাকা কেজি জি না ভাই আমরা তো ইতা কিছু আমরা তো লইয়া আনি আমরা কেড়ে কেড়ে আপনার আরো থাকি আমরা তো এরকম কিছু করার নাই আপনার শ্রীমঙ্গল মিষ্টি খুব মিষ্টি আলি ভাই 250 টাকা ফেস আরে না তাই আচ্ছা পালা তো বাস ভাই শুন ভাই লিজন পালা তো কাউনি দর্শক আমি বর্তমানে আছি গোলাপফুল বাজারে একটা মুরগের দোকানে আমরা জানবো এই মুরগুলা কোন হারে বিক্রি হয় আর কেমন তাই বিক্রি বেচা বিক্রি করো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পালা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো কি তো অবস্থা আপনার ব্যবসা বিক্রি অবস্থা এটা মোটামুটি খারাপ না ভালো আছে ভালো আছে আচ্ছা আমার একটু জানাই তো ফুল আগে ডিম যেহেতু সামনে থেকে ডিমটা আমার দিলেই লাল ডিম রাখিলে বেসরা 50 টাকা 50 টাকা আলি আর আশের ডিম আশের ডিম 70 টাকা দেশি মুরগির ডিম পাওয়া যায় না জি না দেশি মুরগির ডিম আমার দেন কেন এগুলো মিলে নাই এখন এগুলো না এগুলো দাম জানো নিয়ে গেলা দাম এইরকম 70 টাকা মতো হইব আশের ডিম আর মুরগির ডিম সমান হয়ে যায় সমান হয়ে যায় আর কি পাকে ডিমটা 15 টাকা 15 টাকা আলি জি 15 টাকা আলি তোমার একটা মুরগ জানাইবা লাল মুরগ কিলা বেসরা লাল 650 টাকা 40 টাকা এরকম বেচতাম এমনি সেলাম আদায় না এমনি সেবা আদায় না সাদাটা কেজি কিলা সাদাটা 150 টাকা সাপ্তাহিক আগে হতো আসতো সাপ্তাহিক আগে আসিল আপনার 165 থেকে 70 বর্তমানে কিছু কমছে জি কমছে এখন আর কি তা আপনার সোনালি মুরগ আছে সোনালি কক মুরগ এগুলো কিলা পিস কোক আছে আপনার সাইজ বুঝি আপনার একটা আছে আপনার 400 টাকা একটা আছে 300 টাকা একটা আছে 250 টাকা কিন্তু কোনো কেজি ডিজি নাই জাস্ট সাইজের লোকজন হ্যাঁ সাইজের সাথে বড়টা দাম বেশি ছোটটা যত ছোট হয় বড়টা দাম কম জি জি আর ওই কিনে তো মুরগি তো আপনি রাসরা জি জি এগুলো আর দেশি মুরগি নাই দেশি মুরগি নাই দেশি কিন্তু মিলে না জি না দেশি নাই আচ্ছা বাকি যেটা কোয়েল বাকি কোয়েল বাকিটা কি লাগে স্যার এগুলো 40 টাকা পিস বেচরাম ছোটো বড়ো সব সমান জি না বড়োর দাম একটু বেশি 45 টাকা পড়ে 40 আর 5 টাকা 5 টাকা কম বেশি টাকা কেমন চলে মানে বিয়া সারা বিয়া সারা অনুমান মনে রকার 150-200 যায় পুরো চা পড়লেন জি পুরো চা পড়লেন মোটামুটি ব্যবসা তো ভালো চলে আলহামদুলিল্লাহ আপনি ভালো লাগলো আপনার লগে আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে আছি খামারি করো দেখো না তা কুদাল কেনটি ওগুলা রেডি করা হয় আমরা জানবো তাই এগুলা কোন হারে সেল হওয়ার আর কিলা বানায় ভালো আছেন আপনি আছি ভালো
প্রথমে কিটা বানায়রা দা বানাইদা দা বানায়রা কি দাদা এটা কাছেদেরদা কাছেদেরদা এগুলা বানাইতে কতখান লাগে কিটা যে কইটা লোয়া কতখান লাগে লাগে 1 কেজি 1 কেজি মত লাগে যায় এগুলা মানে বেসবা কোন হারে বেসমো 1 কেজি তে বেজে আমরা 800 6000 টাকা বেজি 1 কেজি বেসুইন বাট এই দাটা রেডি হওয়ার পরে হতে রাই বেসবা রেডি হওয়ার পরে তোমার লাস্ট 1000 1000 লাস্ট মানে বাটার রেট মানে ভালো লোয়া যেটা যেটা ভালো লোয়া যে লেখা কিটা সেদের দা আর যেন এটা কিটা কোন মাসরার দা যেটা আছে টেঙ্গি দা এটা তো টেঙ্গি দা হয় টেঙ্গি দা কত করি টেঙ্গি দা ওই তোমার 1 কেজি 1000 এটা আছে না বাসকাটার দা বাসকাটা দা তো এটা ওতে একটা আছে লোয়ার আছে একটা আছে কাটার আছে কাটার আছে আর দাম কি লোয়ার আছে দাম কি লে তা ওজন বুঝিয়া ওজন দিয়া কিটা ওজন ওজন লজন প্রপ আর এই হইবো তোমার 800 টাকা আর আদা থেকে হইবো তোমার 600 টাকা একটা দাম আনতে কত সময় লাগে এই অনেক সময় লাগে জাস্ট একটা দাম আনতে 2 ঘন্টা সময় লাগে কমপ্লিট দিতে 2 ঘন্টা যায় 2 ঘন্টা একটা দাম আনাইয়া তার সেল ফর 1000 টাকা কষ্ট তো নড়ায় কিন্তু দাম বেশি নাই না বেশি না এটা কুসা বানায় রাখ কুসার দামটা কি লয়া কুসা তো তোমার মোটামুটি খাইয়ে বাচ্চা আছে মোটামুটি খাইয়ে বাচ্চা মোটামুটি খাইয়ে বাচ্চা লাভ না কয়লা কোন মিলে এখন চলেই মোটামুটি এগুলা চলে মোটামুটি হয়ে যায় আমরা আপডেট হয়ে গেছে কয়লার ধর অনেক বেশি লোয়া মিলে হইছে হইলো কয়লা মিলে না টাটা অনেক বেশি মেশিন নিনি অন তো সব আপডেট হয়ে গেছে সেটা মেশিন দিয়ে করলেন মেশিন দিয়ে করলেন মেশিন দিয়ে করলে তো আমরা তো রাইত হইবে মানে মেশিন দিয়ে যেগুলা করে এগুলা মোটা ভালো হয় না টেম্পার দিতে হয় না সানাই বাগার যে সানাই বাই হলে কামাই তার কথা পারাম না এগুলো আনাজ কাটতে কিন্তু মানে মেশিন আছে খিলিলে তারা আগে দাস আর হলছে না তখন তো দাস এলে করলাম এখন বর্তমানে কিলাস আছে এগুলো নেননি বেশি না তুমি গেছে নে কম না চাইদা কমছে মোটামুটি চলা দার তো চলা যায় চলা যায় ওকে ভালো থাকবা বর্তমানে আমরা আছি গোলাপগঞ্জের সবজি হাটাত আমার চাষা বইসুন ব্যবসার এলিয়া আমি জানি চাষার ব্যবসার বয়স কত আর কেমন বেচা বিক্রি করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাষা আপনার জি ভালো আলহামদুলিল্লাহ আপনি কতদিন ধরে ব্যবসা করতে চাষা এইন আই এক বছর দুই মাস তিন মাস ওখানে এক বছর দুই মাস তিন মাস এর আগে কোনো করছিলে আমি আমার দেশ বাড়িতে আসলাম বাড়িতে আপনার বাড়ি কোন জায়গায় আছে নারাফি জি নারাফি নারাফি কোনো করছে কোনটা না ও গুলাগঞ্জ জানা তো গুলাগঞ্জ তার আর একটা গ্রাম আছে কোনো করছি লাগে এখন ডাইরেক্ট বাজার হচ্ছে আচ্ছা আমার একটু জানাইবা আপনার কিছু তরকারির দাম দর যেমন আপনার
আছে আলু আলু কিলা বেচা আলু তো 60 টাকা বেশি আর 60 টাকা কেজি বেচা জি 52 তে 55 টাকা লই জানি 60 টাকা বেশি আর সপ্তাহানিক আগে একটু কিলা দাম ঠিক আছে দাম আছে আর কম আছে আর কম আছে কিছু বাড়ছে এখন কিছু বাড়ছে ওই যে মুখ মুখিগুলো দেখলাম এগুলো 55 টাকা লই জানি 60 টাকা বেশি আর 55 টাকা কিনে আনছেন 60 টাকা বেশি 60 টাকা বেশি আপনার তোমার একটা লাভ নাই মোটামুটি দাম মোটামুটি তো মাছের দিকে দিলাম কাস্টমার সাইড এটা কি বড় মুখি নাকি এগু মুখির মুড়া হয় মুখির মুড়া জি এটা কয়তে আনছেন এগু সিলেট থেকে আনছি সিলেট থেকে জি এগুলা কি লাভ আছে আর 15 টাকা করে আনছি 20 টাকা করে বেশি আর 15 টাকা কেজি কেজি না পিস কেজি কেজি পরে পেপে যেটা আছে পেপে গুলা কি লাভ আছে 35 টাকা লোয়া 40 টাকা বেসা পুত্র দিন যে 5 টাকা লাভ করা 5 টাকা লাভ করে বাবা এটা কোন माल मिले भले तो बाबा मिलान माल पावा আলে 20 টাকা তে তো সব কিনে আনে বেচা জিও কিনে কেমন ব্যবসাটি কেমন বর্তমানে ইদলা মুঠামরি খাওয়ারে জিও মনির চ্যালেঞ্জার আনি ফ্যামিলি ফ্যামিলি বাবা সল তো খান তাই কিদা চালাইতা না চালাইলি আর তাই তাই খান খেয়ে দিব আমারে মরিচটা কি লাগে বাবা আই মরিচ এর জাল বেশি নি খুব জাল ইগো জাল বেশি মাছ আর জাল বলতে আমি দামটা বুঝাইরাম দাম বেশি গো 300 টাকা কিনা 300 টাকা কিনা কত বেচরা 305 টাকা 300 30 টাকা সাল 35 টাকা করে বেশি আছে এটা তো 25 টাকা বেশি বেশি বেচা এটা বেশি বেশি আচ্ছা 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 আপনি চালিয়ে দাও ব্যবসা ভালো থাকবা ওকে সালাম আসসালামু আলাইকুম তো আমি আবার এক পাইলে ভাই জানি কিছু বাজার খর তাইছুন আমি তাহলে একটু আলাপ করব মাইতে জানি তাহলে অনুভূতিটা কি তা বাজার হইলে কিতা বুঝা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো তবে দেশের বাজারের মধ্যে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে এটা নিমাতে হলে কি করতে হবে কি করতে হবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হইব সরকার মানে যেভাবে গরিব গলরে তৈ তরকারি কমে দেওয়া দা এই সিস্টেম অবলম্বন করতে হইব আপনি মনে করেন সম্ভব এটা সরকার চাইলে সম্ভব সরকার চাইলে সম্ভব সরকার তো চায় না সম্ভবত নাকি এখন এটা জনগণই ভালো জানে সবাই দেখতেছে দেশের পরিস্থিতি কি অবস্থা বুঝতে পারছি আচ্ছা কি নিলেন আজকে লেবু নিছি আর শাক নিলাম লাল শাক নিছেন জি জি লাল শাক কত করে নিছেন আটা জি আটি 10 টাকা করে কিন্তু আমি এই আটি এখন 30 টাকা করে কিনা হলো জি আটি আগে কাছে 10 টাকা এখন 30 টাকায় খাইতে হয় কিছু করার নাই লেবুর আলি 10 টাকা নিতাম 40 টাকা করে নিছি তো লেবু আলি 10 টাকা কখন নিছিলেন এটা তো কিছুদিন আরে অনেক আগে সাবধানে আগে এক সপ্তাহে এত দাম বাড়ছে জি লে আলুয়া মানুষ কি কিভাবে খাবে ঘুরি বগল কীভাবে খাইব আমরা মধ্যবিত্ত পরিবার কীভাবে চলবো আসলে সরকার তো এগুলো নিয়ে মাথা ব্যথা নাই তাদের কারণ গরিব মহিলা থাক অ্যাকচুয়ালি ওরা তো মানে জন ব্যবসায়ী যারা আছে ওদের সাথে কথা বলতে গেলে ওরা বলে এটা জায়গার মধ্যে দাম বাড়ছে না এটা তো সিন্ডিকেট সবাই তো সিন্ডিকেটে তারা দাম বাড়িয়ে রাখে ফুট করে দেয় তারা মাল স্টক করে দাম বাড়িয়ে দেয় মানে স্টক যারা করে তাদেরকে সরকার আইনের তা আইনা বিচার করা হোক কারণ তাদেরকে আইনের তা আনলে অবশ্যই দাম কমে যাবে যেমন পেঁয়াজের বাজার সিন্ডিকেট ভারতের বাজারে একদর বাংলাদেশ আইন না তারা ডাবল দামে বিক্রি করতেছে আচ্ছা ঠিক আছে 12 তারিখে দেখা যাক কি করা যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আর একটা সবজি দোকানে আইছি কারণ ধরো প্রচুর সবজি আছে আমরা তার মুই বাকছি যে মানে মাত্র একটু কি অবস্থা জানেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি পুরো খুশি লাগে ব্যবসা কিটা ভালো জানাইতাছে এই ব্যবসা মানে আল্লাহর 12 মাস ভালো আল্লাহর 12 মাস ভালো আছে জি ভাই আচ্ছা আমার সামনে যে টমেটোগুলো দেখলাম এগুলো ফসা কানে ফসা এখন মেঘর দিন ফসা হইব না ইন্ডিয়ান মাল ফসা হইব কত দূর থাকি মাল আর ফসলে কিটা ফসা লোক বেশি দেন না না ফসা বেশি মুকিল না বাচ্চা বেশি বাচ্চা টমেটো কেজি কিলা টমেটোর কেজি বর্তমানে এখন 150 150 টাকা কেজি গাজর দেশি গাজর 100 টাকা চায়না গাজর 200 টাকা আপনারা যেটা দেশি না চায়না দেশি দেশি জি খাইতে পালা কোনটা চায়না না
দেশি গাজর বাল্লা খাইতে গুতো দেশি গাজর ইন্ডিয়ান গাজর খাইতে মজা লাগবে না এটা কি দাসে সিঙ্গা জিঙ্গা জিঙ্গা সিঙ্গা খাজি কিলা জিঙ্গা খাজি 80 টাকা আজকে এই পর্যন্ত কত টাকা মাল বেচছেন বেচছি 5-6 হাজার টাকা 4-5 হাজার টাকা এমনি পার্টি আপনার কত টাকা বিক্রি হয় মাল আনমান 15-20 হাজার টাকার মাল ডেলি বিকে 15-16 হাজার টাকা দর্শক আমি আমার চাচারে পাইছি চাচাকে সবজি কিনা দাইছেন আমি জানি তার কিতাব কিনে আর কিতাব অনুমতি দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো কিতা কিতা কিনতে আজকে না ও তো উড়ি কিনতাম আর লাউ একটা কিনি আর ও কিতা কিতা পানি লাউ জি জি আর তো মূলা কিরা কিলা আচ্ছা কিনরে আপনার এটা দাম দরটা বুঝায় কিতা কিতা মনে দাম আর তাই বাড়ছে না ঠিক আছে দাম তো প্রচুর দাম জি দাম তো বাড়ে বাড়ে দুদিন যাহারি দাম বাড়ে আলি বাড়তে আছে জি জি আপনার এটা মানে অনুভূতি কি দাম দাম তো বেশি এইভাবে হইলে মাঝে খাই কিটা খাইত বাজার তো কেমন তরকারি লইত না মাছ লইত না মশলা বাদি লইত না চাউল লইত প্রচুর দাম কমানি কোনো আছে আমি তো ওই তো পাইলাম না দাম কমানি বলতে এটা তো তো সরকারে একটু নজর দিতেই হতো বুঝছেন তা আপনারা যারা এটার দায়িত্বে আছেন একটু নজর দেবো জি জি সবাই নাই মধ্যবিত্ত প্লাস নিম্নবিত্ত যারা আছেন তারা খুব অসহায় আছেন আজকে আপনি যারা লাউ লুচুন কত টাকা লুচুন লাউ এটা ওটা এটা লুচুন নাকি না ও ছোট ওটা 100 টাকা হয়ে যায় কটা ওগু ওগুর দাম 100 টাকা এটা আর কমে যেত নাই আমরা তো খাইতে ঠিক আছে দর্শক আমি একটা বড়টা দোকানও আছে সবজির দোকানও আমি নিজেও মানে লাগে ব্যবসায় লাগা না বিতাচ্ছি আমি নিজানি তানির ব্যবসা কেমন চলে আর বড়টা দোকান প্রচুর বিজি ওইটার মাঝে আমি যত থেকে বত আছি অনেক ব্যবসা করছেন তাই আমি জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা পাতির অবস্থা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ দাম কিলা যেমন আপনার সামনে মূলা আছে মূলার তো সিজন নাই বর্তমানে এই মূলা কিলা বেচরা 50 টাকা কেজি জি কিনা হতে পারে কিনা রেট সমান থাকে না যেমন ধরুন আজকে 40 টাকা কিনছি আগামীকাল হয়তো বাড়তে পারে কমতে পারে আপ ডাউন করে জি আপ ডাউন করে টমেটো দেখাই বা সুন্দর টমেটো দেখতে লাগে টমেটোটা কিলা বেচরা 150 টাকা দেশি না দেশি লঙ্কি টমেটো ইন্ডিয়ান জি দেশি টমেটো নেই এখন টমেটো আছে মনে করুন তার সবসময় থাকে না যেমন একটা আছে দেশি জি দেশি অবস্থা ভালো নাই বেশি একটু দুর্বল দেখায় মোড়ার ভূতে লাগে জি জালি দেখাম জালি গুলো জালি ছোট যে পিস 70 টাকা 80 টাকা বিক্রি হয় বড় পিস 100 টাকা বিক্রি হয় পাশে যে লাউ গুলো আছে লাউ 100 টাকা পিস বিক্রি হয় ফানি লাউ নিগুলো ফানি লাউ 100 টাকা পিস ছোট বড় যা আছে কোনোটা বেশি বিক্রি হয় কোনোটা একটু কম হয় সাইজও যদি ছোট হয় তাহলে একটু কম বিক্রি হয় তো দাদা প্রচুর লাউ নিয়ে আইসেন সব কি যাইব কিনে আজকে সব বিক্রি হইত না কিছু থাকতে পারে তাহলে ফসে নি কিছু দুর্বল হয় মনে করেন কালার যেরকম টাটকা তাহলে কালার যেরকম থাকে এরকম কালার থাকে না আর ওখানে খাকরুল 60 টাকা কেজি বিক্রি করে জি দামগুলো খালি বাড়ের বাড়ের মালামাল শর্ট যার কারণে বাড়ে খাসা মাল আপনার যদি বেশিরভাগ বাজারে আমদানি হয় তাহলে দাম অটোমেটিক কমে যখন মাল শর্ট পড়ে ঠান্ডার সিজনে যে সময় মালের সিজন দেখার সময় দাম কম থাকে তখন দাম কমে জি দাম খালি বাড়িয়ে দেওয়া কারণ আমাদের আঞ্চলিক কোনো সবজি এখন নাই যা বাজারে সবজি আছে সব বহিরাগত সবজি অন্যান্য এলাকার সবজি
দেড়শ ষাট টাকা বেশি পঞ্চাশ টাকা আমরা কেন পাওয়া না আমাদের ওখানে বর্ষাকালীন সময় বন্যা হয়ে যায় ডুগি আছে শাক আছে প্লাস অনেক মজার খাবার লতা যেটা খাইলে খোৱা লাগে কথা আমি জানি চাচালে কথা কম আর ধানমুগুলোর দাম বেশি কিলা আসসালাম আলাইকুম আগে কিলা এটা এক সপ্তাহ আগে আসলে পঞ্চাশ টাকা আসছিল ওগুলো বেঁচে চল্লিশ চল্লিশ তোমার দাম সমান ধরেছে কমছে না বাড়ছে না আর এই ডুগিগুলা পঁচিশ টাকা তিরিশ টাকা বেশি পঁচিশে লব আর তিরিশে বিক্রি পাঁচ টাকা বাড়াই যা সামনে যে শাক দেখলাম কলমের শাক এগুলো আট টাকা পিস লো আট টাকা পিস পিস লো হ্যাঁ দশ টাকা বেশি এক হাঁটির মাঝে হত হতো আইন ও তো দুই টাকা আবার দেখিয়া বেশি দুই টাকা ঠিকই নি খাস আমার আমি আরো খরচ রয়েছি মোটামুটি চলে নি এগুলা আল্লাহ চালাই সব আছে সব বেশি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ না বেটা বলতে বারো বিশ আমরা দেখলাম আপনার কিতা মনে দাম বেশি না কম না কম আছে আল্লাহ চেসমা না বুঝ লাগিল এগুলো পান খাইতে আইতে এটা বেলা অভিজ্ঞতা গেছে জি একটা অভিজ্ঞতা আচ্ছা তেন বেলা তাহলে নৌকা এটা সব কিতা এটা কিতা গুয়াগুলো আছে তিনশো টাকা চারশো টাকা এরকম কেজি থাইল্যান্ডি কেজি নিলে চারশো ওলা নিলে আর কি পঁয়তাল্লিশ পঞ্চাশ জি আছে
আছো গুলাবগঞ্জ বাজারটা কিন্তু প্রচুর বড় একটা বাজার। বর্তমানে আছি আমরা গুলাবগঞ্জের মাছ বাজার, দেখো আমরা পাইয়ে ছোটো ছোটো মাছ লিয়ে আসছেন, খুব চাহিদাপূর্ণ মাছ যেগুলো আছে, মানে সেগুলো খান বেশি বাজার মতো এগুলো কোন হারে বিক্রি হরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি ভাই। কী তো অবস্থা আপনার মাছ বিক্রির? মোটামুটি ভালো ভাই। কোন জায়গা থেকে লিয়ে আসছেন মাছ? ভাই তা আওর থেকে আইছে, গাঙ্গো থেকে আইছে, আমরা আড়ত থেকে কিনছি। কিনে আনছেন? কাস্টমার মাছ নিবার লাগে ২০০ আমার একদমই বিকে ভাই, আমি লম্বাছড়া দাম করি না, আমার কাস্টমার লগে এক মাস এটা ৫০০ টাকা বিক্রি করবো ভাই। আমরা দোষ নাই তো ভাই, মারিয়া আনছি আমরা কিনছি এগুলো আমার ভাই। আল্লাহ হাফিজ। অশোক খুব মজার মাছ দেখারানি, খাইতে আয়োগ বাজার ছোটো ছোটো মাছ মিলে বড়ো মাছ মিলে, আপনার চাহিদা মতো মাছ কিনে নিতে পারবা ভাই। ও ভাই দিবু ভাই দিব ভাই ভাই ভালো। এই বাগা দাম কিলো চারা ভাই? ২০০ টাকা। খালি ২০০ টাকা দিস হলো? ২০০ এক বাগা নি কেন না? এনে ও এক বাগ, ও এক বাগ, দুই বাগ মা, দুই বাগা ২০০ নি? দুই বাগ কিন্তু বড় বড় কিছু মাছ আছে, কাঠফু মাছ আছে, ১০-২০ টাকা লাভ করলা, পিস হিসাবে ৩০-২০ টাকা লাভ করে বেশিলাম। মিরকা মাছটা কিলা বেচরা? টিকাও বেশি, কেজি হিসাবে বেশি। টিকা কিলা কেজি কিলা? কেজি বেশি, তাল সারা বেশি। টিকা দাম কিলা সারা আর কেজি দাম কিলা? ও সব নি ১৫০০। সব ১৫০০ নিলে কি আর কমে যেত না? জি না, একদম একদম ১৫০০। আর যদি কেজি নেন? ২৫০০। আমার চাচা আছেন, অনেক জাতের মাছ লিয়ে আইছেন, চাচা দেখুন কি জাতের মাছ আর দাম কিলা? আপনার বাংলাদেশ সমুদ্র সাধুরের মাছ বুয়াল, ওইটা দাম কম আছে, ওইটার দাম একটু ছোটোটার দাম বেশ তাহলে সব বড়টা কেন কম? চাহিদা কম আগে নিতে পারে না হলে দামও কম, দাম কম, দাম কম, ছোটোটা সবাই নিতে চান দাম বাড়ায়, ও দাম বাড়াইল দাম বাড়ায় ও বুঝি না। আমরা নাইকো ধরিলাম কাস্টমারে বাড়াই আনে খেনে নেই বুঝি, এটা চলে বেশি মাথা বড় বেশি বুঝে বাবা বেশি আর
একবারে কম এগু মাত্র টাকা বারোশো কেজি বইটা অনুমানে আড়াই কিলো আড়াই কিলো সতেরোশো কম নানি কোনো মাছ আইব সাড়ে সাত কিলো ও দৌক আবার আতলিয়া ওগো আর আতলিয়া দৌকা সাড়ে সাত কিলো এবার দাম একবারে কম সস্তা আজ পর্যন্ত মানে বেশি আছে তেরো হাজার বেশি আছে খালি ওটা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমি আমার সাসা খান্তা দিয়েছি সাসায় কিছু মাছ পেয়ে আইসুন আমি জানবো তানিগুলো কিলা বেচতে স্যার ৫০০ আজকে এই পর্যন্ত খুদ্রা মাছ বেচছেন আজকে যা সামান্য বিক্রি করছে ও বিক্রি লাগবো আগামী শুরু হয়েছে জি বাজার শুরু হয়েছে বাজারটা মানে কোন সময় থেকে মানে বিজি লাগে মনে করেন আমরা রেশার পরে আর খুব বিক্রি লাগে যেহেতু রাত গোনা ও তো বিক্রি 10টার ভিতরে পর্যন্ত মাছ বিক্রি বেশি বেশি করে ঘন্টার পর থাকি রাত 10টা পর্যন্ত বিক্রি আপনারা যারা গোলাপ গুজ মাছ নিতে চাইন দর্শক আমি বর্তমানে আছি গোলাপগঞ্জ একটা চালের দোকান প্রচুর ধরনের চাল আছে কেন এবারে মাত মাইতা চালের দামটা জানাইম আর সেমন ব্যবসা পাতি ওরা সবগুলো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার খবর কী আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কেমন ব্যবসা হলো আপনার চাউলের বাজার কিছু একটু খারাপ যার বর্তমানে বাজার সংস্কারের খাস চলে ওয়ের দেয় কিছু খারাপ যার ইনশাল্লাহ ভালো একবার ওই যুগ বাজার কিছু আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হইলে আলহামদুলিল্লাহ ভালো সংস্কার খান চলে ফলে আর বাজার উন্নত হইব ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার একটু জানাইবা চাউলের দামটা কিলা মানে আমার সামনে যে চাউলটা আছে সেটার নামটা কিটা জি এটা কাটারি বুক এটা কেজি কিলা মানে দুই কালার দেয় হিজা কোয়া যেমন ধরো আমরা পার কেজি পাই ৫ টাকা করি বস্তা নিলে ৩ টাকা করি কেজি আচ্ছা বস্তা আছে গুদাম আছে কমলে আনিয়া তো এটা মিনিকেট সব মানে যারা দৈনন্দিন যারা লাগে তারা নেই মানে কুলা দিন মজুর আছে রিক্সা ড্রাইভার আছে কৃষক আছে খেদার যারা তারা লাগে যেমন চাউলটা সব থেকে বেশি চলে ৫০ টাকা চাল নাম কিতা এটা মালা চাউল আশুগঞ্জি মালা ২৮-২৯ এগুলো আছে জি ওইটা ২৮-২৯ এটা মানে এটা মিনিকেট হইয়া এটা বস্তাত বেসুন টোটাল মেইনলি লিগে হবো ২৮-এর চাল কিন্তু মিনিকেট কইয়া বেসা লাগে বস্তা তো মিনিকেট মানছে ইয়া কয় মিনিকেট
চাউল বাড়ে কিছু দেশি মুরগ হাঁস কবুতর সবগুলো আছে তার মধ্যে কোনটা কোন হারে বিক্রি করা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আপনার কাছে দেখাম দেশি মুরগ আছে না? দেশি মুরগ আছে। দাম কি আছে? দাম কোনটা 1000 সাইয়ার 1200 সাইয়ার এই রকম আর কি। দাম রোডে বেশি আছে যেটা 1000 টাকা বেশি এটা কিনে হতো না 1000 টাকা এটা বেশি 800 900 সাড়ে 900 ওলা কিনে আন ওলা কিনে আন নি এত পাতে তো আমরা খরচ আছে খালি কই শুনে একটা মুরগ দেখান যাবেন আমারে যেটা বড় একটা মুরগ একটু দেখাইবা আমারে ও দোকা একটা দেশি মুরগ এটার দাম হতো চাইবা আপনি গুরদাম সাইয়ার আপনার 1000 টাকা আপনার কিনা কত করে কোনটা চাহিদা বেশি আপনার যে দোকান আছে মুরগের চাহিদা বেশি এবার আগে দেশি মুরগ বেশি খাই তখন ফার্ম বেশি চলে আপনারটা চলে না কম চলে আপনি ফার্মে বুঝে নেওয়া নেই ফার্ম তো আছে আমরা বাঙ্গার দেয় আমাকে পাওয়ার দিন দোকানটা বাঙ্গা সপ্তাহ আছে আপনার সপ্তাহ আছে দ্বিতীয় সপ্তাহ আছে আচ্ছা তার পালাতে হবা ওকে আসসালামু আলাইকুম দর্শক আমি আবার আরও চাষা খান্তা দিয়েছি চাষা কিন্তু টাইগার লিয়ে আইসুন বাঘ পনেরো বারো আবার টাইগার মুরগ দেশি মুরগ আছে টাইগার মুরগ কিলা বেচরা এটা 350 টাইগার মুরগ কেউ খাইছুন নি আমার জীবনে খাইছি না আজকে প্রথম টাইগার নাম শুনছি800-1000 আজকে এই পর্যন্ত তিনটার সময় আইসু এখন বাজে প্রায় সাতটার দিকে এখন একটা কথা আছে না জি না দর্শক আমরা চেষ্টা করছি গোলাপ ফোন চারটার সময় তুলে ধরার লাগে আশা করতাম আপনার বার আছে দুবার লাগে তাকে বসে সাবস্ক্রাইব করবা বন্ধু হলে শেয়ার করবা আর পরবর্তীতে কোন বাজার কাছে অবশ্যই কমেন্টে জানাইবা আমরা আপনার কোনো অবশ্যই আমার ভিডিও চেষ্টা করবো আর এই মুহূর্তে আল্লাহ হাফিজ।